উফ কি সুন্দর জায়গাটা রে মাম। দেখ ওই দিকটা কি সুন্দর, ওই দিকটা কি গো বলো না জায়গাটা, ওই পাশটা ওটা সেক্টর 5। পুরো জায়গাটায় হতো, এখানটায় হতো, কোভিড সিচুয়েশনের জন্য বন্ধ আছে। মাসির বাড়ি থেকে আমরা একটু ঘুরতে যাচ্ছি সামনেই, এখানে একটা সুন্দর জায়গা আছে। একটা প্রবলেম হয়ে গেছিলো, আমরা চিনতে পারছিলাম না এত, মানে এখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো এত ফ্ল্যাট হয়ে গেছে, আমরা চিনতে পারছিলাম না। চলো আমাকে রেখে তোরা সবাই চলে গেলি। মাসি বাড়িতে আসলেই আমরা এই ভেরিতে আসি ঘুরতে, ভাই বলছিল বন্ধ থাকবে কিন্তু লাকিলি দেখছি খোলাই আছে। চলো শতাক্ষী তো মানে দেখে এত খুশি হয়েছে, সত্যি খুব সুন্দর এরকম একটা জায়গায়, এত সুন্দর জায়গা, মানে চারিদিকে তো বাড়ি, প্রচুর বাড়ি, পুরো ফাঁকা জায়গায় পাওয়া যায় না, বড় বড় ফ্ল্যাট, এরকম একটা জায়গার মাঝখানে এরকম সুন্দর একটা পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায়। চলো তোমাদেরও দেখে যাবো, দেখতে পাচ্ছ এখন বোটিং করে, বোটিং করে নিজেরা করে, মাছটা ধরাবার এখানে পিকনিক স্পট ভাড়া দিত তো না, তারপরে তো এখানে শুটিংও হতো, টলিউড মুভি গুলো এখানে শুটিং হতো, বুঝেছ কি সুন্দর জায়গাটা। ওরে বাবা বাবা, থ্যাংক ইউ, শতাক্ষী লাগিয়ে দিয়েছে দেখো। চলো ওরা ওইদিকে চলে গেছে, আমাদেরকে রেখে ওরা ওইদিকে চলে গেছে, এইদিক দিয়ে ঘুরতে ঘুরতে আসবো, চলো ওইদিকটা যাই। চলো বন্ধুরা চলো চলো, চিংড়ি ঘাটা, চিংড়ি ঘাটা সেক্টর সেক্টর 4, জঙ্গলে যাবো না মাম, জঙ্গলে যাস না, মামা বারণ করেছে। আচ্ছা এই ঘরগুলোতে মনে হয় মৎস্যজীবী আছে, ওনারা মনে হয় থাকে। মানে ঘর দেখিস নি, এই দেখ নৌকা কি সুন্দর দেখেছিস, ওপারে যাওয়ার ইচ্ছা। চলো না ওইটা ওই দিকটা যাই, ওই দিকেও কি সুন্দর জায়গা, পাটি তো বানায় খেজুরের পাতা, ফ্যান লাগে না না এদের এত হাওয়া, আর আমরা ফ্যান চালিয়েও, দুটো ফ্যান চালিয়েও ঘুম আসবে না। মুড়ি চানাচুর, ওই যে আমার ভাই কি বলছে মুড়ি চানাচুর নিয়ে আস, নিয়ে আসতে, সত্যি মুড়ি চানাচুর নিয়ে আসলে ভালো হতো। গল্প দেখ এত সুন্দর জায়গা, যদি কলকাতার মধ্যেই থাকে তাহলে তো শুটিং হবেই, আগে তো অত দূরে শুটিং হতো না, হতো কিন্তু কাছাকাছি না। কি সুন্দর লাগছে মা, ওই পাশটা কি বললে হলো সল্টলেক সেক্টর 5, এই দিকটা আমি জানি না, আমাকে শতাক্ষী বাবা বললো তাই আমি তোমাদেরকে বলি, এটা এই দিকটা হলো সল্টলেক সেক্টর 5, মনে হচ্ছে আকাশের মধ্যে পুরো, না না ওটাই নিউটনের মধ্যে পড়ছে, ওটা কই ওইটা পড়ছে, ওই অ্যাকোয়াটিকার ওই পাশটা পড়ছে, ওটা হচ্ছে পানাচি, না না ওটা তোর এর মধ্যে পড়ছে, ওই মার্লিনের প্রজেক্ট, ওটা মহিষবাতানের ওপাশে মার্লিনের প্রজেক্ট, ওটা মহিষবাতানের জায়গাটা সুন্দর, ভেরি ভেরি আছে এপাশে, অতটা কাছে যেও না পড়ে যাবে, সুন্দর ওই যে ওটা পানাচি আছে, ওটা পানাচি অ্যাপার্টমেন্ট, মার্লিন আর সিজন করেছে ওই পাশটা, ওই পাশটা সব নিউ টাউন, ওই নিউ টাউন ক্যামেরাতে আসছে না, আমি দেখতে পাচ্ছি একটু উঁচু মতো, এই যে পাহাড় মতো, পাহাড় মতো, ওই যে মিশে গেছে একটা ধাপার মাঠ, ধাপার মাঠ, এই দিকটা হলো বানতলা, আমি চিনি না এগুলো, তুমি বলছো তাই, মাটি কাটছে কি সুন্দর ভাবে, এখানেও কি মাছ চাষ করবে, হয়তো মাছের চারা পোনা ফুটাবে,
ওইদিকে যাবি না কোন দিকে যাবি? দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না? দেখ এখন তো সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, এই জন্য দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কি বলবে বলো? জানো আমি ওই যে ওইখানে একটা সাপ দেখেছি, ওই ভেড়িটাই? হ্যাঁ, ইলবিল করছে আর ভয় লাগছে। এটা এটা হ্যাঁ চলো চারিদিকটা যেদিকে দেখাচ্ছি সেদিকে জল আর জল, জল আর জল, শেষই হচ্ছে না। চোখ যেদিকে যাচ্ছে শুধু জল আর জল, দেখো কোথায় মানে শুরু আর রাস্তা মানে গুলি যাচ্ছে, জিজ্ঞেস করে করে যাচ্ছি, সামনে পেছনে মানে বাঁ সাইডে ডান সাইডে শুধু জল আর জল। আমার একটু মজা লাগছে, ওই যে ধাপা ধাপা দেখো, দেখেছো কলকাতার ময়লা সব এখানে, মাপার মাছ। হ্যাঁ মাছের প্রোটিন খাওয়ার কোনটা? এই যে জলটা আসছে যে মিশে ফেরিসটা, এইগুলো এটা কি হয়? এই জলটা কোথা থেকে আসে? ওটা দেখো কলকাতা ময়লার জল না, এগুলো কোথা থেকে আসে? এগুলো মাছ খায়, মেন খালের সঙ্গে যুক্ত আছে। এই যে এই যে জলটা আসছে দেখো, এটা মেন খালের সঙ্গে যুক্ত আছে, এটা মাছদের প্রোটিন খাবার, তাই তো? ঠিক বলেছিস, প্রোটিন না এই ভুলবার বলিস না কিন্তু আমাকে, নোংরা ঘুরে পুরো জায়গাটায় হতো, এখানটায় হতো, শতাক্ষী বাবার সঙ্গে আমার এই ভাইয়ের খুব ভাব, সবসময় গল্প করে। তোর বাগান বাড়ি এটা? কাজ যদি তোর এটা বাগান বাড়ি হতো ভালোই হতো। দাদু এখানে গার্লফ্রেন্ড নিয়ে দেখো, আমার ভাই বলছে ওর দাদু নাকি এখানে গার্লফ্রেন্ডদের সঙ্গে নাচ করতে আসতো। ও আজকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি, ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আমরা আছি বিন্দাস, ওয়েলকাম টু শতাক্ষী'স ব্লগ। অনেক বছর পর এসেছি, এইটা দেখছো তোমরা, এটা আমার দাদুর বাগান, বাগান বাড়ি, বাড়িটা ওখানে আছে জলের মাঝখানে। আমার দাদু অনেক গার্লফ্রেন্ড নিয়ে নাচতে আসতো, তাই তুই এখন আসিস? এখন গার্লফ্রেন্ড নেই আর বাগান বাড়িতে, হ্যাঁ আসলে তোর বউ দেবে তোকে আচ্ছা করে, বউকে নিয়ে আসবি। আমি আর শতাক্ষী কত আগে চলে এসেছি, ওই পিছনে ওরা আসছে গল্প করতে করতে, ওদের গল্পই শেষ হয় না। A few moments later, এত ঘোরাঘুরি করে আবার সবাই মিলে মাসি বাড়িতে চলে আসলাম। হাই মিঠু, 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 মিঠু। এই যে আমার ভাই কি বানাচ্ছে, ও একটু রান্না বান্না করতে খুব ভালোবাসে। কি এটা? দুধ, দুধ। পুচকুটা উঠেছে? না উঠেছে, মামা কত কায়দা। একটু বলে না, বলো আগে বলো। হ্যাঁ বলো, হ্যাঁ কাকার ভাই দিয়েছে বানিয়ে, দেখো কি সুন্দর, একটা আমার একটা শতাক্ষীর, এখানে ভাই খাবে বলে দেখছে। হ্যাঁ এইসবই খাবি তাহলে,
ভাত কম খাবি, রুটি কম খাবি, তাহলে একটু ফিগারটা কমবে। যা চেহারাটা বানিয়েছি সে দেখে গেলাম, হাসে। দাঁড়াও জামাটা ঠিক করে দিই। উলি বাবা রে বাবা, হাসে মাও। ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে দিও। সকলকে অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।